একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। আমার জানা পরিচিত একজন বড় ভাই আছেন, উনি তার ওয়াইফকে মানে এক্স ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন জাস্ট এই জন্য মাথায় তেল লাগিয়ে বসে থাকতেন সারাদিন। তার সাথে অ্যাকচুয়ালি বিয়ের পর খুব ভালো একটা সখ্যতা ওনাদের মধ্যে কখনোই ছিল না। তো আমরা যখন ডিভোর্সের পরে ব্যাপারগুলো জানতে পারি যে ডিভোর্স হয়ে গেছেন, তো আমরা সব ফ্রেন্ডরা মিলে আমরা জিজ্ঞাসা করেছিলাম, আমি কথা বলছি এটা বহু বছর আগের কথা, প্রায় 13-14 বছর আগের কথা। তো তখন উনি বলেছিলেন ভালো লাগতো না আমার মেয়েটাকে, ও সারাদিন মাথায় তেল দিয়ে থাকতো, একটু পরিপাটি বা সাজুগুজু করে থাকতো না। তো আমরা তখন জিজ্ঞাসা করেছিলাম সব ফ্রেন্ডরা মিলে যে তুমি কখনো বলেছো ওকে, বা তুমি কখনো চেষ্টা করেছো, বা তুমি তোমার নিজের থেকে কেউ, আমার এক ফ্রেন্ড তো পুরো অ্যাটাক মোডেই ছিল যে তুমি কখনো নিজের থেকে জিনিস কিনে দিছো ওকে। তো এখন আমি এখন বুঝছি প্রত্যেকটা হাজবেন্ড কিন্তু তার বউকে যে ফুল বা পারফিউম বা গিফট বা সব কিছু দেয় তা কিন্তু না, কারণ আমার হাজবেন্ড তো আমাকে এই জিনিসগুলো একদমই খুবই মানে না দেওয়ার মতোই এই গত আমাদের 12-13 বছরের মানে সংসারে মনে হয় এক দুইবারই কিনে দিয়েছে আমাকে। যাই হোক, কিন্তু অন্যদিক দিয়েও জিনিসটা ওয়ার্কআউট হয় একটা ফ্যামিলিতে। এখন আমরা তো আর জানি না ওনারা ওনার ওয়াইফের মধ্যে অ্যাকচুয়ালি ওই জিনিস ওই ভালোবাসা ওই অ্যাট্রাকশন ওটা হয়তো একদমই আসেনি, কিন্তু সত্যি কথা বলতে কি কথাটা আমার কিন্তু সেই থেকে মনে আছে। এবং আমার মাও সবসময় বলতেন যে হাজব্যান্ড যখন বাসায় আসে আসার আগ আগ দিয়ে চেষ্টা করবা একটু পরিষ্কার হয়ে যাওয়া, পরিপাটি থাকার, একটু সাজুগুজু করবা, নিজেকে রিপ্রেজেন্ট করা। কারণ কথাটা কিন্তু সত্যি, দেখেন হাজব্যান্ডরা সারাদিন কাজ শেষ করে যখন বাসায় আসে, আসার পর যদি দেখে আমাদের চেহারাটা উস্কো শুস্কো হয়ে আছে, আমাদের নিজেদেরই ঠিক নাই, বাচ্চাদের নিয়ে কেউ মা চিলাচিলি এগুলো করতেছি, তখন তাদের বাসায় থাকতে ইচ্ছে হবে? আমার তো মনে হয় না। সত্যি কথা বলতে যেটা আমি নিজেও এটা মাঝে মাঝে করি, অ্যান্ড ওয়েন আই রিয়েলাইজ ইট আমি ইনস্ট্যান্ট ট্রাই করি নিজেকে চেঞ্জ করার জন্য। কারণ এই জিনিসটা না, আমরা যেরকম আমাদের পার্টনারের কাছ থেকে এক্সপেক্ট করি যে আমাদের পার্টনাররা এরকমভাবে আমাদের লুক আফটার করবে, আমাদের একটা ডিমান্ড থাকে, ওদেরও কিন্তু থাকে। আমি এখানে যে মেয়েদের বিপক্ষে কথা বলছি তা না, আমরা মেয়েরা ঘরে সারাদিন এত কাজ করি যে আমরা আই নো আমরা অনেক টায়ার্ড হয়ে যাই। আমিও মাঝে মাঝে পাজামায় যখন 2-3 দিন টানা হয়ে যায় তখন আমি বলি যে নো দিস ইজ নট গুড, আমার নিজেরই ভালো লাগে না সত্যি কথা বলতে। যেটা একটু সাজুগুজু করে একটু ভালো মতন যখন থাকে তখন আমার হাজব্যান্ডই আমাকে এত প্রশংসা করে, এত সুন্দর করে বলে, আবার ও নিজেও তখন ওই দিন ঘরের পাজামা সেট না পরে একটা ভালো টি শার্ট পরে ফেলে, একটা শর্টস পরে ফেলে বা ট্রাউজার পরে ফেলে, লাইক ও রেডি হয়ে যায়। সো আমার মনে হয় প্রত্যেকটা রিলেশনশিপ না এরকমই হয়, একজন করলে আরেকজন করে, একজন আরেকজনের লুক আফটার করে রাখলে কিন্তু হয়ে যায়। আমার হাজব্যান্ড তো আমাকে অ্যাকচুয়ালি আমি যদি একটু বেশি হয় না মাঝে আমার বেবি হওয়ার পর আমরা অনেকেই কিন্তু আমাদের নিজেদের থেকে একটু সাইড হয়ে যেতে হয়, কারণ সময়ই আমরা কোথায় পাই বলেন। কিন্তু তখন আমার হাজব্যান্ড আমাকে সুন্দর করে নাইস করে বলল যে দেখো তুমি নিজে সবসময় সাজুগুজু করে থাকো, দেখো তোমার ভালো লাগবে। একদম এক্স্যাক্ট আমার আম্মার কথা মতো কথা বলেছিল ও, এবং কি আসলে কথাটা সত্যি। এই জন্য আমি রিসেন্টলি আরেকটু বেশি পরিপাটি থাকার চেষ্টা করছি যাতে আমার নিজেরই ভালো লাগে। আর কথাটা সত্যি, সাজুগুজু করে থাকলে নিজেরও মনটা ফুরফুরে থাকে, বাচ্চাদের সাথে আরও ফুরফুরে মেজাজে কথা হয়, হাজব্যান্ডের সাথে হয়, হাজব্যান্ডটা খুশি থাকে, মানে সব দিক থেকে ঠিক আছে। তো আজকে অ্যাকচুয়ালি আমি সাজুগুজু করেছি আমার হাজব্যান্ডের জন্য, নিজের জন্য না। হঠাৎ করে মনটা চাইছিল যে ওর জন্য একটু সাজুগুজু করে থাকি, ঘরে আসবে এসে আমাকে দেখবে, দেখে বলবে বাজি বা বলে রেডি সেডি হইও কি দার যা রে তু, তাই বলবো না কোথাও যাচ্ছি না তোমার জন্য রেডি হয়েছি। তখন ও বলবে আচ্ছা ঠিক আছে মেবি জলদি সবার লেখা আজ আতা হো, এমন না আমরা কি একসাথে বসে আমরা কিছু একটা রান্না করবো, টিভি দেখবো বা বাচ্চাদের সাথে সময় কাটাবো, আর এইভাবে আমরা একজন একজনের সাথে এখন ডেট করি ঘরে। তো আজকে বাচ্চাদের জন্যও একটা মজার দিন হবে, কারণ আজকে আমি বাচ্চাদের জন্য একটু কেক বেক করবো। আমি বেকিংয়ে খুবই 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 খারাপ, খারাপ বলতে একদমই পারি না, বাট আমি জাস্ট ট্রাই করবো। কারণ আরে সবসময় বলে, ওরা সবসময় বলে আম্মা তুমি কেক বানাও, আমরা একটু ডেকোরেশন করবো, এই করবো সেই করবো, আর আমি বলি ভাই সব কিছু ঠিক আছে, এই জিনিসটা আমার দ্বারা হবে না। কিন্তু বাচ্চাদের মন রাখার জন্য একটু আজকে চলেই গেলাম, দেখি কি হয় কতটুকু করতে পারি। তো আমি রেডিমেড স্পঞ্জ মিক্সটাই নিয়ে এসেছিলাম অ্যান্ড বাটার ক্রিম বানাবো, এটা হচ্ছে এটা ডাবল পরিমাণ দেবো, এটাতে কী যেন সুগার দেবো যেটা পাউডার সুগার। তো যাই হোক এটা বানাবো আমি, ইট কেম আউট রিয়েলি নাইস অ্যাকচুয়ালি, অ্যান্ড আমার মনে হচ্ছে যে আমার বেকিং শুরু করা উচিত ধীরে ধীরে, প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট, ঠিক কিনা কথাটা। হাজব্যান্ডের খেয়াল রাখা, বাচ্চাদের মনের আশা পূর্ণ করা, করতে করতে আমি অনেক মারাই আছি, নিজেদের লুক আফটার করা কিন্তু একদম ভুলে যাই। ডোন্ট ডু দ্যাট, সবসময় নিজের খেয়াল রাখবেন। আমি আমার বেস্ট ট্রাই করি অলওয়েজ নিজেকে হ্যাপি রাখা, কারণ আমি নিজে যদি হ্যাপি না রাখতে পারি নিজেকে, আমার মনে হয় না যে আমি কাউকে হ্যাপি রাখতে পারবো। তো এই ছিল আমাদের কেকের অবস্থা, যেটা এক বাইট ও ডিয়ার ব্লেস হিম সে খেয়ে ফেলেছে। সকাল শাম তো বজে গেছে। Yes.
সালাম ডালনা মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন তিন ছেলে কি সুন্দর করে এনজয় করতেছে। আমার ওদেরকে দেখেই জায়গাটা মন এত খারাপ হচ্ছিল যে আমি কেন রেগুলার বেকিং করি না। রেগুলার বেকিং করলে ওরা সুন্দর মতো এটা ডেকোরেশন করবে, ওরা খাবে। বাই দ্য ওয়ে, কেকটা দেখতে সুন্দর হয়নি কিন্তু টেস্ট ওয়াইজ খুবই মানে মজার ছিল, জম্পিস ছিল। আমার হাজব্যান্ড হচ্ছে বলে এক পিস খেয়ে তারপরে বলে যে আমাকে আবার আরেক পিস দাও। আই ওয়াজ লাইক ও ওয়াও রিয়েলি। অ্যান্ড আরিশও কেকটা খেয়েছে, মানে কেকটা দেখতে ছোট মনে হলো, বেশ অনেক বড় কেক ছিল। আর একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মাছেদের আপডেট। এখানে সব দেখতে পারবেন ছেলে, একটাই মেয়ে আছে, এই যে মাত্র পাস বাই হলছে। মানে আমার বাসাতে পুরো ছেলে মানুষে ভরা, মাছেদের ট্যাঙ্কিতেও সব ছেলে মাছ দিয়ে ভরা। আবার এরা মাঝে একবার বিড়াল আনতে চেয়েছিল, তাও ছেলে বিড়াল আনবে, মানে এটা কোনো কথা? আমার আশেপাশে কি একটা মেয়ে ফ্রেন্ডের দরকার নাই? যা যাই হোক, নিয়ে আসতে মানে কিনে নিয়ে আসতে হবে মা একটা মেয়ে। আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক, দেখেন এর অবস্থা। ডোন্ট গো বাই দ্য লুক, টেস্ট ওয়াইজ ভেরি নাইস ছিল, বাট আমি ধীরে ধীরে শিখবো, আই প্রমিস ইউ গাইজ। বাট এইভাবে আপনারা রেডিমেডটা এনেও আপনারা বানাতে পারেন। বাটার ক্রিমেরটা আমি ইউটিউব থেকে রেসিপি নিয়েছিলাম। তো আজকের জন্য এখানেই শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।